চট্টগ্রামের কারাগারের ভেতর দুই বন্দির মারামারিতে একাধিক খুনসহ 14 মামলার আসামি অমিত মুহুরী নিহত হয়েছেন। কারা কর্তৃপক্ষ বলছে আরেক বন্দি রিপনের ইটের আঘাতে অমিতের মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার মধ্যরাতের পর অমিতের সহযোগীরা হামলা ও ভাঙচুর করে চট্টগ্রাম মেডিকেল কলেজে। ২০১২ সালে বন্ধু রাসেলকে ব্লেড দিয়ে খুঁচিয়ে খুনের মধ্য দিয়ে অপরাধ জগতে নাম আসে অমিত মুহুরীর। ২০১৩ সালের ২৪ জানুয়ারি চট্টগ্রামের সিআরবি এলাকায় রেলের টেন্ডার নিয়ে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে শিশুসহ দুইজন নিহতের ঘটনায় আবারও আলোচনায় আসে তার নাম। যুবলীগ নেতা হেলাল আকবর বাবরের হাত ধরে তার উত্থান এরপর হয়ে ওঠে ভয়ঙ্কর এক সন্ত্রাসী। পুলিশের হাতে আটক হওয়ার আগে ঝাউতলা এলাকায় এভাবেই প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি করতে দেখা যায় অমিত মুহুরীকে। ২০১৭ সালের ১১ ফেব্রুয়ারি ছাত্রলীগ নেতা ইয়াসিনকে আমতলা এলাকায় কুপিয়ে হত্যা করে অমিত। এরপর ২০১৭ সালের ১৩ অগাস্ট নিজ বাসায় বাল্যবন্ধু যুবলীগ কর্মী ইমরানুল করিমকে খুনের পর গ্রামে ঢুকিয়ে বালি ও সিমেন্ট দিয়ে ঢালাই দেওয়ার ঘটনায় তাকে গ্রেফতার করে পুলিশ। বুধবার রাত ৯টার দিকে কারাগারের ৩২ নম্বর সেলে রিপননাথ নামের এক বন্দী তাকে মাথায় ইট দিয়ে আঘাত করলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। আমি নিয়ে আসছি, এমনিতে ডিউটি শুনেছে, ব্যানগেটে ডিউটি ছিল আমার, ওইখান থেকে আমি নিয়ে আসছি। আমরা ওই যে এই অবস্থা নিয়ে আসছি, আহত অবস্থা নিয়ে আসছি। সেটা মৃত্যুর খবর শুনে তার অনুসারীরা হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে এসে ব্যাপক ভাঙচুর চালালে পুলিশ এসে নিয়ন্ত্রণ করে। এই সময় হাসপাতালে থাকা রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একজন বন্দী ছিল, সেই বন্দী জেলখানায় আহত অবস্থায় এখানে নিয়ে আসা হয়েছে এবং এখানে মৃত্যুবরণ করে। মৃত্যুবরণ করার পরে তাৎক্ষণিকভাবে তার অনুসারীরা এবং তার যারা ছিল তারা এখানে আসার পরে তাৎক্ষণিক উত্তেজনার বশবর্তী হয়ে এখানে কিছু ভাঙচুরের কাণ্ড ঘটনা চালায় এবং তাৎক্ষণিকভাবে আমরা খবর পেয়ে আমরা আরও বেশি পরিমাণে পুলিশ ফোর্স নিয়ে আমরা এখানে আসি এবং পরিস্থিতি কন্ট্রোল করি। অমিতের মৃত্যুর ঘটনাকে পরিকল্পিত খুন বলছে তার পরিবার। জানাজানি হয়ে গেছে মানে ওই জন্য ভিতরে ওকে মেরে ফেলছে পরিকল্পিতভাবে। এটা বড় নেতার কোনো হাত আছে, কোনো বড় নেতা পয়সা করে দিবে এরকম বলে একটা ক্রিমিনালকে ঢুকে দিয়ে ওকে মারাইছে। এই ঘটনার পর চট্টগ্রাম কারাগারে বাড়ানো হয়েছে নিরাপত্তা, তবে কারাগারের ভিতরের নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইফতেখার ফয়সাল। ইফতেখার, এই ঘটনার আর কি তথ্য আছে আপনার কাছে? পুলিশের পক্ষ থেকে কি এখন পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা? আসলে এই ঘটনার এখন পর্যন্ত যেটি জানা গেছে সেটি হচ্ছে কারা কর্তৃপক্ষ এখনো পর্যন্ত স্পষ্টভাবে কিছু বলেনি যে এই ঘটনা কিভাবে হয়েছে। কারণ কারাগারের সেলের ভেতর আমরা জানি এক ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়, কিন্তু এর মধ্যেও এই ধরনের ঘটনা কিভাবে ঘটল সেই বিষয় নিয়ে এখনো পর্যন্ত কারা কর্তৃপক্ষের স্পষ্ট কোনো বক্তব্য নেই। হয়তো লাশ যখন হস্তান্তর করা হবে তখন হয়তো কারা কর্তৃপক্ষ সেখানে থাকবে, তখনই আমরা সে বিষয়ে তাদের কাছে জানতে পারবো। তবে এখনো পর্যন্ত কারাগারের বিভিন্ন সূত্রের মাধ্যমে আমরা যে খবর পেয়েছি সেটি হচ্ছে গতকাল রাত ৯টার দিকে এই ঘটনা কারাগারের ভেতরে ঘটে এবং অমিত মুহুরীর পরিবারের যে ভাষ্য সেটি হচ্ছে তিনি তখন শেভ করার সময়ে মূলত তাকে হামলা করা হয় বলে তারা জানতে পেরেছেন এবং সেটি তার চেহারার মধ্যেও সেই ধরনের লক্ষণ দেখা গেছে বলে তারা জানিয়েছেন। আর কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে কথা বলে আমরা যেটি জেনেছি সেটি হচ্ছে মাথায় গুরুতর আঘাত ছিল এবং তাকে ২৬টি সেলাই দেওয়া হয়েছিল বলেও তারা জানিয়েছেন এবং রাত ১টার দিকে আনুমানিক তার মৃত্যু হয়। আর এই ঘটনা যে ঘটিয়েছে সে বিষয়ে আমরা জানতে চেয়েছিলাম। আসলে ৩২ নম্বর সেলের যেখানে এই ঘটনাটি ঘটেছে সেখানে ওই কারাগারের ভেতরে তিনজন ছিলেন বলে আমরা কারাগার সূত্রে জানতে পেরেছি এবং যিনি হামলা করেছেন তার নাম হচ্ছে রিপননাথ। সেই আসলে গত এপ্রিল থেকে কারাগারে রয়েছেন এবং তার ব্যাপারে যেটি জানা যায় সেটি হচ্ছে তিনি একটি সাগরিক এলাকার, চট্টগ্রাম নগরীর যে সাগরিক এলাকা সেই সাগরিক এলাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন এবং সেখানে এই ধরনের মারামারি হানাহানির ঘটনা একাধিকবার করেছেন এবং এই ঘটনার কারণে আসলে ওই যে পোশাক কারখানায়ও তাকে একাধিকবার সতর্ক করা হয়েছিল বলে সেই পোশাক কারখানার যে মালিকরা আমাদেরকে ওই সময় বলেছিলেন। পরবর্তীতে আমরা দেখেছি যে এপ্রিলের সময় সেই পোশাক কারখানায় তিনি একটি ছুরি নিয়ে প্রবেশ করেছিলেন, যেখানে ছুরি নিয়ে প্রবেশ করে তিনি বায়ারদের সঙ্গে যখন ওখানকার প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে কথা হচ্ছিল সেখানে তিনি তাদেরকে জিম্মি করে রেখেছিলেন। পরে পুলিশ গিয়ে তাকে সেখান থেকে আটক করে। তো তার যে অতীত রেকর্ড সেটিও যেটি বলছে তার বিরুদ্ধে একাধিক মামলা আছে। তো কেন এই ঘটনা হয়েছে, আসলে এই ঘটনার পেছনে এটি কি নিছক জেলের ভেতর যেটি সচরাচর আমরা দেখি বিভিন্ন সময় মারামারি হয় এই ধরনের নিছক মারামারি কিনা নাকি অন্য কোনো কিছু সেটি আসলে স্পষ্ট হওয়ার জন্য আরও সময়ের প্রয়োজন আছে। তবে কারা কর্তৃপক্ষ এখনো পর্যন্ত আমাদেরকে যেটি জানিয়েছে সেটি হলো এটি নিছক একটি মারামারি, তাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে, কথা কাটাকাটির এক পর্যায়ে মূলত তার উপর হামলা করা হয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। কিন্তু তার পরিবারের পক্ষ থেকে যে অভিযোগগুলো করা হয়েছে সেই অভিযোগের সত্যতা কতটুকু সে বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য আরও সময়ের প্রয়োজন আছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী।